নমস্কার আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল কি লোনের প্রয়োজন এবং কোন ব্যাংক থেকে বা কোথাও লোন পাচ্ছেন না আপনার জন্য খুশির খবর আর কোথাও যাওয়ার দরকার নেই বর্তমানে কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন পদ্ধতিতে আবার লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে লোনের অ্যাপ্লিকেশন করার জন্য বা লোনের জন্য নতুন অপশান কিন্তু চালু করা হয়েছে সেই অপশন মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসেই পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খুব সহজে লোন কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আপনার যদি কোনো প্রকারের পার্সোনাল লোন বা হোম লোনের প্রয়োজন হয় তাহলে আপনি খুব কম পরিমাণ সুদে আপনি কিন্তু ইনস্ট্যান্ট লোন কিন্তু আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কীভাবে আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ বেল থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথমে গুগলে এসে লিখবেন যে ইন্ডিয়া পোস্ট অফিস ব্যাঙ্ক লোন এখানে লিখে সার্চ করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট যে অপশানগুলি আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে এরকম শো হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর দেখতে পাচ্ছেন একটি প্রথম যে অপশানটা দেওয়ার যে লোন সার্ভিস এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর এখানে বলা হয়েছে এখান থেকে আপনি কিন্তু পার্সোনাল লোন হোম লোন এখান থেকে খুব সহজে আপনি নিতে পারবেন খুব কম পরিমাণ সুদে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এবার এখান থেকে পুরো বিষয়টা আপনি পড়ে নেবেন এখান থেকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখান থেকে আপনি কিন্তু পার্সোনাল লোন এবং হোম লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন তো এবার লোনটা নেওয়ার জন্য সর্বপ্রথম আপনি কী করবেন সবার বছর আপনাকে চেক করতে হবে যে আপনার এরিয়াতে আপনি বা আপনার এলাকায় আপনি লোনটা পাবেন কি না ঠিক আছে এখানে যে লোনটা যে প্রোভাইড করা হয় যে যদি আপনি পার্সোনাল লোন ধরুন আপনি নিতে চান ঠিক আছে এবার পার্সোনাল লোন প্রোভাইড করে এই ব্যাংকের নাম দেওয়া হচ্ছে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংক হচ্ছে পার্সোনাল লোনটা প্রোভাইড করে এবার এই ব্যাংকের ব্রাঞ্চটা আপনার ডিস্ট্রিক্টে আছে নাকি বা আপনার স্টেটে আছে নাকি তো সেই জন্য কিন্তু এখানে লোকেশান অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে পিডিএফটা তারপরে ওপেন করবেন পিডিএফটা ওপেন করার পর তারপরে সেই পিডিএফটা লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনার স্টেট অথবা ডিস্ট্রিকে সেই ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু রয়েছে নাকি দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দিয়ে রয়েছে এখান থেকে বেঙ্গল কিন্তু বিভিন্ন ডিস্ট্রিকের ব্রাঞ্চ কিন্তু রয়েছে ঠিক আছে দেখে নিলেন এবার আপনার ডিস্ট্রিক্টের যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি লোনটা জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু যদি পার্সোনাল লোন অথবা যদি হোম লোন নিতে চান খুব সহজে লোন কিন্তু আপনি খুব কম পরিমাণ সুদ কিন্তু পেয়ে যাবেন এবার অ্যাপ্লিকেশানটা কীভাবে করবেন দেখুন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে পার্সোনাল লোন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক এবং হোম লোন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু আপনি পেয়ে যাবেন সো সেই তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু অ্যাপ্লাই হেয়ার অপশান কিন্তু ক্লিক করবেন এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই হেয়ার এই যে অপশানটা এখানে আপনি পুনরায় ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনটি পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোন ক্যাটাগরি এবার আপনি পার্সোনাল লোন না হোম লোন এখান থেকে সিলেক্ট করবেন যেই লোনটা নিতে চান আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর পিনকোড এখানে পিনকোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচারটা বসিয়ে এখানে ঠিক চো মারবেন টার্মান কন্ডিশন ঠিক জন্য মেরে দেওয়ার পর তারপর কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই বলে অপশান কিন্তু শো হয়েছে ঠিক আছে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে যে অ্যাপ্লিকেশান পেজটা কিন্তু খুলে গেল এরপর কিন্তু আপনার নাম ফার্স্ট টাইম বসিয়ে দেবেন লাস্ট টেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে স্যালারি এখানে কিন্তু যারা কেবলমাত্র স্যালারি পার্সন তারা কিন্তু এই লোনটা বর্তমানে নিতে পারবে ঠিক আছে তারপরে আমার মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে তারপর এখানে প্যান কার্ডের নাম্বার এখানে প্যান কার্ডের নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এজটা কত অটোমেটিক এখানে চলে আসবে ঠিক আছে ডেট অফ বার্থ বসানোর সঙ্গে সঙ্গে আপনার বয়সটা কত সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তারপর এখানে পিনকোড এখানে পিনকোডটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এরপর আপনি কী করবেন যে অফিস পিনকোড আপনি যেই অফিসে কাজ করেন সেই অফিসের পিনকোড কিন্তু আপনাকে বসাতে হবে ঠিক আছে তো সেই জন্য আপনি যেই অফিসে কাজ করেন সেখানকার পিনকোড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি যে স্যালারি পান মান্থলি কত টাকা স্যালারি পান এখান থেকে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু আর কোনো কিছু ফিল আপ করার রকম প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট নিচে আসবেন নিচে আসার পর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক সময় মারবেন ঠিক আছে টামার্স কনসেন্ট ঠিক মেরে আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে এখানে লোনের ক্যাটাগরি কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এবার টামার্স কনসেন্ট ঠিক মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন এবার সব কিছু ডিটেলস সরিভাবে ফিল আপ করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে এলিজিবল অ্যামাউন্ট কিন্তু শো হয়ে গেছে ঠিক আছে আপনার সমস্ত ডিটেলস অনুযায়ী বা আপনার প্যান কার্ড ডিটেলস অনুযায়ী আপনি কত টাকা পর্যন্ত লোনটা নিতে পারবেন এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু আমি নিতে পারবো এখানে শো হয়ে গেছে এবার অ্যাপ্লিকেশান করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটা অপশান দিয়ে রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অ্যাপ্লাই অপশান যদি ক্লিক করবেন অ্যাপ্লাই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পসির বাটন দেখতে পাচ্ছেন এই পসির বাটনে ক্লিক করবেন পজিটির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে এখানে অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পর তারপর একটু অপশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি সিঙ্গেল বা ম্যারেড এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে কোম্পানিতে কাজ করেন তার নাম এবং তার সমস্ত ড্রেলস কিন্তু এখানে বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর সেভ আর পাসির বাটনে ক্লিক করবেন সেভার পাসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন এরপর কিন্তু এখানে আপনার যে অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা সডেভাবে বসিয়ে দেবেন পুরো অ্যাড্রেসটা সড়িয়ে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা এলিজিবল এখান থেকে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল এমন কিন্তু শো হয়ে গেছে অলরেডি শো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট এখানে আপলোড কিন্তু করতে হবে তো সেই জন্য আপনি প্রত্যেক মাসে যে স্যালারি পান কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে ব্যাঙ্কের নাম আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাউন্টে পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে প্রথম ব্যাঙ্কটা সিলেক্ট করলেন ব্যাঙ্কটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাউন্টে ওপেন হয়ে গেল পেজ ওপেন হয়ে যাওয়ার পর প্রোভাইড ইনকাম প্রুফ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে প্রোভাইড ইনকাম প্রুফ বলে একটা অপশান দিয়ে দেওয়া রয়েছে এবার আপনার কিন্তু আপনি যে ইনকামটা বা স্যালারি ঢোকে তার ইনকাম প্রুফটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং তারপর কিন্তু কে মাধ্যমে আপনি খুব সহজে লোনের টাকাটা কিন্তু আপনি ব্যাঙ্কে সরাসরি নিতে পারবেন তো সেই জন্য প্রথম কিন্তু আপনি ইনকাম প্রুফ আপলোড করার জন্য এই প্রোভাইড ইনকাম প্রুফ যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে ব্যাঙ্কের নামটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে আপনি যেই ব্যাঙ্কে স্যালারিটা পান সেই ব্যাঙ্কের নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট এবার আপনি কিন্তু ইনকাম ট্রুটা বা ব্যাংকের স্টেটমেন্টটা আপনি নেট ব্যাঙ্কের মাধ্যমে করতে পারেন অথবা আপনি ডাইরেক্ট কিন্তু পিডিএফ আকারে আপলোড কিন্তু করতে পারবেন ব্যাঙ্কের স্টেটমেন্টটা এবারে ব্যাংকের স্টেটমেন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন বা আপলোড করে দেবেন আপনার যেটা সুবিধা হয় সেটা করে আপনি কিন্তু এখানে সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট ব্যাঙ্ক স্টেটমেন্ট অপশানে ক্লিক করে এখানে ব্যাঙ্কের স্টেটমেন্টটা আপনি আপলোড কিন্তু করে দেবেন অথবা যাদের নেট ব্যাঙ্কিং রয়েছে ডাইরেক্ট কিন্তু নেট ব্যাঙ্কিং থেকে আপনি ব্যাঙ্কের স্টেটমেন্টটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ব্যাঙ্কের স্টেটমেন্টটা আপনার হয়ে যাবে স্টেটমেন্ট আপলোড করে দেওয়ার পর তারপরে সাবমিট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে যে এইরকম কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার লোন কিন্তু সাবমিট হয়ে গেছে ঠিক আছে লোন কিন্তু আপনি এইভাবে খুব সহজে সাবমিট করে নেবেন এবং দেওয়ার স্টেটাস কীভাবে চেক করবেন লোন অ্যাপ্লিকেশন করার পর এইভাবে কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার লোনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এবং স্ট্যাটাস চেক করার জন্য সেই লিংক দিয়ে রয়েছে সেই লিঙ্কে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন তারপরে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোনের স্ট্যাটাসটা খুব সহজে এখান থেকে আপনি চেক কিন্তু করতে পারবেন ঠিক আছে লোনের স্ট্যাটাসটা এগুলো খুব সহজে এখানে দেখে নেবেন তো বর্তমানে কিন্তু এই লোনের এটা এটা ক্যান্সেল হয়ে গেছে কারণ কিন্তু আমি বর্তমানে ব্যাঙ্কের স্টেটমেন্ট আপলোড করিনি আমার লোনের প্রয়োজন নেই সেই জন্য কিন্তু আমি বর্তমানে আপলোড করিনি আপনারা কিন্তু ব্যাঙ্কের স্টেটমেন্ট আপলোড করে দেওয়ার পর আপনার টাকাটা কিন্তু স্যাংশন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে খুব সহজে বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে লোন কিন্তু সবাইকে প্রোভাইড করা হচ্ছে এখন নতুন পদ্ধতিতে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আপনার যাদের লোনের প্রয়োজন তারা কিন্তু খুব সহজে এখানে অ্যাপ্লিকেশন করে লোন কিন্তু আপনি নিতে পারবেন ঠিক ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেলনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ